হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিম এডুকেশন ইউটিউব চ্যানেল তো তোমরা জানো যে জাস্ট গতকালকে সেন্ট্রাল ডেটের প্রেস রিলিজ কিন্তু প্রকাশিত হয়েছে কবে থেকে পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে সেই সমস্ত বিষয় কিন্তু জানিয়েছে এবং যে সেন্ট্রাল ডেটের যে অফিশিয়াল ওয়েবসাইটে যে বুলেটিন রয়েছে সেই বুলেটিনে কিন্তু সমস্ত তথ্য রয়েছে যে কীভাবে পরীক্ষা নেওয়া হবে কয়টি ভাষায় পরীক্ষা হবে কি কী তার জন্য যোগ্যতামান প্রয়োজন ঠিক আছে রিল্যাক্সেশন আছে কি না ফাইভ পার্সেন্টের ছাড় দিচ্ছে কিনা প্রত্যেকটি বিষয় কিন্তু সেখানে রয়েছে আজকের আমাদের এই ভিডিও ক্লাসে আমরা সেই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করব যাতে করে যাতে আগামীকাল অর্থাৎ আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে যে ফর্ম ফিল শুরু হচ্ছে যেটা চলবে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে উনিশ অক্টোবর পর্যন্ত সেই ফর্ম ফিল করতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় প্রত্যেকটা বিষয় কাজকে আমরা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো ফর্মটা যেটা শুরু হবে আগামীকাল ফিল আপ সেটা হচ্ছে সিবিএসসি বোর্ড বা যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশে অলরেডি কিন্তু একটা টেট পরীক্ষা হয়েছে সেন্ট্রাল টেট পরীক্ষা হয়েছে জানুয়ারিতে ঠিক আছে বছরে দুটা করে কন্ডাক্ট করে থাকে এবং আরেকটা ফর্ম ফিল আপ আরও আগে হওয়ার কথা ছিল বাট সেটা কিন্তু হয়ে ওঠেনি বিকজ অব দ্য এই প্যান্ডেমিক সিচুয়েশান ঠিক আছে তো ফর্ম কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে অফলাইনে ফিল আপ করার কিন্তু কোনো ব্যবস্থা নেই ফর্ম ফিল আপ হবে আগামী কুড়ি নয় দু হাজার একুশ থেকে উনিশ দশ দু একুশ তারিখ পর্যন্ত এবং খুব শীঘ্রই তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে এবার আসে যোগ্যতা দেখো যে এখানে যে ফর্ম ফিল হচ্ছে সেটা দুটা পেপারে পরীক্ষাটা হবে পেপার ওয়ান আর পেপার টু পেপার ওয়ান শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য অর্থাৎ প্রাইমারি সেকশন পেপার টু হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত অর্থাৎ যেটা আপার প্রাইমারি সেকশন আমাদের রাজ্যে আমরা বলে থাকি ঠিক আছে তো এবার পেপার ওয়ানের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে সেটা আমরা এখানে দেখে নেব সবার প্রথমে দিয়েছে এইচএসএ ফিফটি পার্সেন্ট প্লাস ডিএলএড ফাইনাল ইয়ার যদি অ্যাপিয়ারিং থাকে কেউ এখানে ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং ব্র্যাকেটে লেখার অর্থই হচ্ছে মনে করো তো ডিএলএড কমপ্লিট হয়নি তার এক ইয়ার হয়ে গেছে দুটো সেমিস্টার সে দিয়ে দিয়েছে এবং ফাইনাল ইয়ারে সে অ্যাপিয়ারিং করছে তাহলে সে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল সেকেন্ডলি দিয়েছে এইচএসএ ফিফটি পার্সেন্ট প্লাস বিএলএড ফোর ইয়ার্সের যে একটা কোর্স রয়েছে ফোর ইয়ার্স কোর্সে যদি কারো করা থাকে বিএলএড যদি কারো করা থাকে তবে সে কিন্তু এই পেপার ওয়ানের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এইচ ফিফটি পার্সেন্ট মার্কস এবং তার সাথে যদি ডিএড করা থাকে এবং ডিএড যদি ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং থাকে অর্থাৎ যদি কমপ্লিট হয়ে যায় তো কোনো সমস্যা নেই ডিএলএড বিএড এগুলো ডিএড যদি কমপ্লিট হয়ে যায় কোনো সমস্যা নেই কিন্তু যদি ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিংও থাকে অর্থাৎ ওয়ান ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নিয়েছে বা ওয়ান ইয়ার তার কমপ্লিট হয়েছে দুটো সেমিস্টার দিয়েছে তাহলে সে কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে তাতে করে তো সমস্যা নেই এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট তার সাথে কিন্তু বিএড গ্র্যাজুয়েশানে যদি কারো ফিফটি পার্সেন্ট থাকে অর্থাৎ এনসিটি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে প্রাইমারি যেটা অর্থাৎ ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ পেপার ওয়ান যেটা প্রাইমারি তার জন্য কিন্তু গ্র্যাজুয়েশানও বসতে পারবে যদি তার সঙ্গে বিএড ডিগ্রি তার কিন্তু থাকে এবং এক্ষেত্রে আরও একটা কথা নোট করতে চায় দু হাজার একুশের যে জানুয়ারিতে যে বুলেটিনটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান দেওয়া ছিল এসসি এস টি এবং যারা ডিফারেন্টলি এবেলড তাদের জন্যে এখানে কিন্তু মার্কসে ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে ফিফটির জায়গায় ফোর্টি ফাইভ করে গ্র্যাজুয়েশনে ফিফটির জায়গায় অনেকের ফোর্টি ফাইভ থাকে এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে যদি কাউ ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং তার সাথে যদি বিএড করা থাকে তাহলে সে কিন্তু পেপার ওয়ানে অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে দু হাজার একুশের যে একত্রিশে জানুয়ারির দিকে একটা পরীক্ষা হয়েছিল সেন্ট্রাল টেট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে যে যোগ্যতামান রাখা হয়েছিল সেখানে যে ইনফরমেশন বুলেটিনটা দেওয়া হয়েছিল সেই বুলেটিনে কিন্তু ফাইভ পার্সেন্ট রিলাক্সেশনের কথাটা উল্লেখ পরিষ্কারভাবেই করা হয়েছে সেকেন্ডলি আমরা দেখবো পেপার নাম্বার টু বা পেপার টুতে কী রয়েছে পেপার টুতে দেখো রয়েছে গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশন লাগবে এবং তার সাথে ডিএলএড অর্থাৎ গ্র্যাজুয়েশানে যারা ডিএলএড করেছো যারা ডিএলএড করেছো এবং গ্র্যাজুয়েশন করেছো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কসটা কোনো রকমভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয় গ্র্যাজুয়েশনে তোমরা যদি 40% পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট থাকলে অনার্স থার্টি ফাইভ থাকলে বা তার নিচে থাকলে সেটা পাস হয়ে যায় বা যে কোনো শাখায় যে কোনোভাবে গ্র্যাজুয়েট হলেই তার পাশাপাশি যদি ডিএলএড থাকে তাহলে তোমরা কিন্তু পেপার টুতে বসতে পারবে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কসটা ম্যান্ডেটরি নয় এবার মনে করো তোমার বিএড আছে এবং গ্র্যাজুয়েশনের ফিফটি পার্সেন্ট আছে তাহলে তুমি কিন্তু বসতে পারছো অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসদের গ্র্যাজুয়েশানে পঞ্চাশ শতাংশ নাম্বার আছে এবং বিএড আছে তারা পেপার ওয়ান এবং পেপার টু দুটোতেই বুঝতে পারবে এবং তার পাশাপাশি তারা যদি এসসি এস টি বা ডিফারেন্টলি এভেল্ড হয়ে থাকেন তাহলে তারা কিন্তু ফোর্টি ফাইভ অর্থাৎ তাহলে এক্ষেত্রে যোগ্যতা মানটা তাদের দাঁড়াচ্ছে যে গ্র্যাজুয়েশনে ফোর্টি ফাইভ পার্সেন্ট এবং বিএড গ্র্যাজুয়েশনে আবারও বলছে ভালো করে শুনবে গ্র্যাজুয়েশানে ফোর্টি ফাইভ পার্সেন্ট এবং বিএড করা থাকলে পেপার ওয়ান এবং পেপার টু দুটাতেই কিন্তু তারা অ্যাপ্লিকেবল যদি তাদের এসসি এস টি থাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অবশ্যই দরকার তার নিচে কিন্তু হবে না এবারে ফিফটি পার্সেন্ট অনেকেই বলছে যে অনার্সে ফিফটি পার্সেন্ট আছে ওভারঅল নেই বা কেউ বলছে ওভারঅল আছে অনার্স নেই দুরকমভাবেই তুমি দিতে পারো তোমার যদি অনার্সে করা থাকে তুমি অনার্সে ফিফটি পার্সেন্ট হিসাব দিতে পারো বা তুমি ওভারঅল তোমার যত পনেরোশো বা চোদ্দোশো কততে পরীক্ষা হয়েছিল গ্র্যাজুয়েশান টোটালের উপরে তুমি কিন্তু ফিফটি পার্সেন্ট করে দিতে পারো কোনো সমস্যা কিন্তু তাতে নেই এরপর আছে এইচ এসে ফিফটি পার্সেন্ট তার সাথে ফোর ইয়ার্স বিএলএড যদি থাকে তাহলে সেও পেপার টু দিতে পারবে এইচএস ফিফটি পার্সেন্ট প্লাস ফোর ইয়ার বিএইডি বা বিএসসি ইডি এই থাকলে কিন্তু দিতে পারবে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট তার সাথে ওয়ান ইয়ার বিএড অর্থাৎ যারা আগে দু হাজার চোদ্দো বা তার আগে যারা ওয়ান ইয়ার বিএড করেছে তাদের জন্যও কিন্তু এই ফর্মটা রয়েছে তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে এবার আমরা দেখে নেব এক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন বললাম এক্ষেত্রে আমরা দেখে নেব যে ভাষা তোমরা গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে লেখা ছিল কুড়িটা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে অবশ্যই হবে কিন্তু মেইন যে পেপারটা রয়েছে অর্থাৎ দেখো একটা পরীক্ষা তুমি যখন দিচ্ছ আমি পেপার ওয়ানটাই ধরে নিচ্ছি সেখানে কী কী থাকে সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থাকে সেখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকে ল্যাঙ্গুয়েজ টু থাকে ম্যাথস থাকে তাই না আর ইভিএস থাকে তার মানে এইখানে তোমার যে ল্যাঙ্গুয়েজ ওয়ানটা আছে অর্থাৎ তোমার প্রথম ভাষা প্রথম ভাষা হিসাবে তুমি কিন্তু এখানে বাংলা সিলেক্ট করতে পারবে বাংলাতে কিন্তু এখানে দেওয়া হয়েছে কোড নাম্বার চার অর্থাৎ বাকি যে পেপারটা রয়েছে সিডিপি ল্যাঙ্গুয়েজ টু ম্যাথামেটিক্স ইভিএস এই পেপারটা কিন্তু হিন্দি এবং ইংলিশেই হবে এই পেপারটা কিন্তু বাংলাতে হবে না আবারও বলছি ব্যাপারটা ক্লিয়ার করে একটু বোঝার চেষ্টা করবে তুমি যে ল্যাঙ্গুয়েজ ওয়ানটা নেবে অর্থাৎ প্রথম ভাষা দ্বিতীয় ভাষা হয়ে থাকে তোমরা অনেকে টেট দিয়েছো অনেকে টেটের প্রশ্নপত্র দেখেছো ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে কুড়িটা ভাষা অ্যাপ্লিকেবল ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে মারাঠি মিজো বাংলা খাসি গাঢ় ঠিক আছে গুজরাটি প্রত্যেকটা কান্নড় এগুলো তামিল তেলেগু এগুলো ভাষা কিন্তু রয়েছে কিন্তু সেটা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে কিন্তু মেইন যে প্রশ্নপত্রটা হবে সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল হবে হিন্দি এবং ইংরেজিতে হবে ঠিক আছে অর্থাৎ এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে সিডিপি ল্যাঙ্গুয়েজ টু ম্যাথমেটিক্স এবং যে ইভিএস পার্টটা আছে সেটা কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশেই হবে সেটা কিন্তু বাংলাতে হবে না প্রশ্নটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানটা তোমার তুমি বাংলা সিলেক্ট করতে পারো বা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে পারো কুড়িটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আর এক্সাম ডেট যেটা দিয়েছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ এখানে বলতে চাই এক্সাম কিন্তু এতদিন তোমরা জানো একটা ডেটেই হতো এবার কিন্তু এক্সাম একটা ডেটে হচ্ছে না এবার পরীক্ষাটা হচ্ছে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ যেটাকে অনলাইন মোডে আমরা পরীক্ষা বলে থাকি তাই না অনলাইন জোনে বসে যে পরীক্ষাটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যেটা হচ্ছে এন নিয়ে থাকে যেরকম যারা নেট পরীক্ষা দিয়েছ এন যে নিয়ে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেই যে পরীক্ষাটা না সেই হিসাবে পরীক্ষাটা হবে পরীক্ষা হবে ষোলো ডিসেম্বর থেকে তেরো জানুয়ারির মধ্যে এই সময়ের মধ্যে হবে অর্থাৎ এক একদিন এক একজনের পরীক্ষা পড়বে প্রত্যেকের পরীক্ষা একই সময় পড়বে না পার্টিকুলার তোমাদের যে হল টিকিট বা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া থাকবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ কারো পরীক্ষা ষোলো ডিসেম্বরে পড়তে পারে কারো পরীক্ষা তেরো জানুয়ারি পড়তে পারে কারো পরীক্ষা এর মাঝামাঝি সময়েও কিন্তু পড়তে পারে অর্থাৎ এবার কিন্তু পরীক্ষার কিছু নিয়ম যে চেঞ্জেসগুলো হয়েছে সব তোমার সবাই তোমরা যেটা শুনতে পাচ্ছ তার মধ্যে এই দুটো চেঞ্জ কিন্তু প্রধান অর্থাৎ একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে আরেকটা হচ্ছে এক্সাম ডেটটা হবে ষোলো ডিসেম্বর থেকে তেরো জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের এক দিন এক এক রকমভাবে কিন্তু তোমরা পরীক্ষা দেবে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন দিয়েছে এস সি অফিসারদেরকে সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইউআরদের জন্য অর্থাৎ নব্বই পেতে হবে আর যারা ফিফটি ফাইভ পার্সেন্ট দেশ তাদেরকে বিরাশি পেতে হবে এস সি এস ক্ষেত্রে এগুলো সমস্তটাই কিন্তু সেই বুলেটিন থেকেই আমাদের তথ্য নেওয়া যেই বুলেটিনটা সেন্ট্রাল টেটের ওয়েবসাইটে রয়েছে তোমরা অবশ্যই সেন্ট্রাল টেটের ওয়েবসাইটে ভিজিট করো সেই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সেখান থেকে বুলেটিনটা অবশ্যই ডাউনলোড করে নাও অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেই বুলেটিনটা আজকে পেয়ে যাবে সেই বুলেটিনটা আমরা সেখানে শেয়ার করে দেবো তোমরা সেখান থেকেও সেটা কিন্তু নিতে পারো সেখানে রিল্যাক্সেশন এবং তার পাশাপাশি কোয়ালিফাইং মার্কসকে কিন্তু ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং সিলেবাস যেটা সিলেবাস কী কী চেঞ্জ হচ্ছে বা সিলেবাস একই আছে কি না সেগুলো সমস্ত নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি তোমাদের পেপার ওয়ান এবং পেপার টু বিস্তারিত হবে আলোচনা করার জন্য ঠিক আছে